গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবেসে নিজেদেরকে একে অপরকে ডাকে জানু, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেদেরকে ভালোবেসে একে অপরকে ডাকে জানু, পোমা মেয়েটার পমপমের উপর দেখা যাচ্ছে রংধনু। তো ভাই কিছুদিন আগের কথা, সাভার থেকে এলিয়েন বাবা তার 1000 এলিয়েনকে পৃথিবীতে আসতে বলে। পৃথিবীতে ইমার্জেন্সি ল্যান্ড করো, যেমন কথা তেমন কাজ। তারপরে তারা চলে আসে, কিন্তু তারা থাকবে কোথায়? সেই জন্য তারা টিকটক প্ল্যাটফর্মটা বেছে নিয়েছে আর টিকটকে এসে এইসব শুরু করে দিছে। মেয়েটাকে একটু পর দুচি, আগে ছেলেটার এক্সপ্রেশনটা একটু বুঝি। ওজিকটাকে এলিয়ান বাবা 1000 এলিয়ান ডাউনলোড দিছে মহাকাশ থেকে, তাদের মধ্যে এখানে দুইটা। তো ভাই ওরা এই দেশে আইসা বিপদে পড়ে গেছে, কেননা এই দেশে কারেন্ট থাকে না ঠিক মতো। কারেন্ট গেছে গা। মেল এন্টার হটনেসে মনে করে যে গরম লাগতেছে আমারও, এরকমটা করতেছে কেন জানো? কেননা তার পর্যাপ্ত জায়গায় তার গুলি দরকার। এইভাবে তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা ভিন্ন গ্রহের ভিন্ন ভিন্ন প্রাণী নিয়ে কথা বলতে যাচ্ছি, যাদেরকে কিনা এক কথা এলিয়েন বলা হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার, আজকের ভিডিও শুরু করা যাক। আপুটা তার সামনের কিছু মনে করে সে লোহার উপর বসে গিয়েছে। আপু তুমি যেটার উপর বসছো ওইটার নাম হচ্ছে লোহা, আর যদি ঠিক মতো ঢুকে তাহলে ফাইটা যাবে তোমার গুহা। চরিত্রটাই আসল, হিজাব তো মিয়া খালিফাও পরে। ঠিক আছে আপু, আপনার কথায় আমিও সহমত, কারণ মিয়া খলিফা আন্টি তো হিজাব পরে ওইসব বাজে কাজ করে। তো আপনি তো অনেক ভালো মানুষের মেয়ে তাই না? আর আপনি তো অনেক ভালো মানুষ, তো আপনি কেন হিজাব পরেন নাই? যে আপনি ব্যাকগ্রাউন্ডে উ এইসব সাউন্ড ইউজ করে আপনি পম্পম দেখাইতেছেন নিজের, এটা তো খুব ভালো চরিত্র তাই না? আপনার এই চরিত্রের জন্য আপনাকে নোবেল দিয়ে আপনার মুখে ইটা মারা উচিত। আর বাই দ্য ওয়ে, আপনি তো মিয়া খলিফা সম্বন্ধে ভালোই জানেন, তার মানে কি আপনি কি মিয়া খলিফার ভিডিও সারাদিন দেখেন নাকি তার মতো কাজও করেন? আমি জানি যে সিঙ্গেল মানুষ বেশরমা, তাদের সরম একদম কম থাকে, কারণ আমি নিজেও সিঙ্গেল, আমারও একটু সরম কম। তবে হ্যাঁ, যারা যারা সিঙ্গেল আছে তোমাদের সবাইকে অফারটা দেওয়া হয়েছে, তাড়াতাড়ি চলে যাও মেয়েটাকে খেয়ে আসো। মানে মেয়েটার সাথে একবেলা ভাত খেয়ে আসো। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। এখন ভাত মানে যে ভাত এমন কিন্তু না, পম পম আর যা যা লাগে। দেখো কারেন্ট গেছে কি না গেছে এটা আমি জানি না, তবে হ্যাঁ তোমার শরীরে যে পরিমাণ ঘাম ঝরতেছে মনে হয় না যে তুমি একজনের সাথে খেলছো, মনে হইতেছে তিন চার জনে তোমার সাথে খেলে গেছে, যার কারণে তোমার শরীরে এত ঘাম। আমি কিন্তু গাইস সাপলুডুর কথাই বলছি, আর তোমরা যেটা ভাবছো ওইটাও। আকাশে অনেক তারার বীরে, আমি তোরে কুইজা পাইলাম না রে, আবেদন কুদা রুইকাসে। অ্যাকচুয়ালি ভাই আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, হিরো আলমের থেকে বড় বড় ট্যালেন্ট এই টিকটক জগতে আছে, কারণ ওই যে 1000 এলিয়েন আছে আর এলিয়েনের মাথায় এত পরিমাণ বুদ্ধি যে বুদ্ধির দোষণে কেউ দাঁড়াতে পারে না আশেপাশে, এত পরিমাণ বুদ্ধি নিয়ে তারা বসত করে। তো দেখো ভাই এখন নর্মাল একটা গান যেটা কিনা জিসান খান শুভ গাইছিল, আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজে পেলাম না রে, এই গানটারে তারা নতুন রিমিক্স ভার্সন তৈরি করে ফেলেছে। আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজে পাইলাম না রে, আবেদন কোদার দরবারে। ভাই সিরিয়াসলি এই গানটা যদি জিসান খান শুভ আবার শুনতে পারতো তাহলে হয়তো বা সে কলা গাছে ফাঁসি লয়ে মারা যায়।
তো গাইজ আজকে 9 তারিখ শুক্রবার এন্ড ভিডিওটা পাবলিশ হবে হলো 11 তারিখে এন্ড আজকের যে শুক্রবারের দিনটা ভাই এই দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকার মতো এন্ড আগামীকাল আর একটা দিন আছে ওই দিনটা পার করার পর ইনশাল্লাহ আমি আবারও তোমাদের কাছে ভালোভাবে কামব্যাক করবো চিন্তা করিও না যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে তো আবারও কামব্যাক করবো তাড়াতাড়ি এন্ড আজকের ভিডিও এখানে শেষ করতে হবে প্রিয় একটা সালাম নিও সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এত গঞ্জার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।